আলামপুর প্রিমিয়ার লীগের আজকে দ্বিতীয় দিন। আজকে খেলা হবে প্রথম রাউন্ডে ব্রাজিল বনাম কলকাতা। কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে, তারপরে দ্বিতীয় রাউন্ডে সাউথ আফ্রিকা বনাম এসটি একাদশ মালদা। আর এখন প্রথম দিনের খেলার রেজাল্টগুলো এখানে, এটা রইল। প্রথম দিন খেলার শেষে এখন ব্রাজিল টিম 3 পয়েন্টে এগিয়ে রয়েছে, তারপর কলকাতা আর সাউথ আফ্রিকা 1-1 পয়েন্ট, আর এসটি একাদশ মালদা 0 পয়েন্ট। এটি আমাদের লীগ ম্যাচ, লীগ টুর্নামেন্ট, যেখানে 4টে টিম আছে। 4টে টিম প্লেয়ারগুলোকে অকশনের মাধ্যমে, বিল্ডিংয়ের মাধ্যমে, নিলামির মাধ্যমে প্লেয়ারগুলোকে বাছাই করেছে, নিয়েছে। কলকাতা ব্রাজিল টিমের প্লেয়ার লিস্ট এটা হলো। অকশনের সময় সব থেকে বেশি দাম ঝাড়পু বা দেবাশিসকে দিয়ে কেনা হয়েছে, 230 টাকা। তারপরে কিছু কিছু প্লেয়ার যেমন সিয়ানোস না, তারপরে জয়গুরু আছে 210 টাকা, তারপর সিয়ানোস, দীপক, এদের 210 টাকা করে কেনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দিনের আলামপুর প্রিমিয়ার লীগের খেলা শুরু হবে। এটি খেলার মাঠ, মিশন মাঠ বলা হয় এটাকে। রেফারি কে থাকবে? দীপক। হ্যাঁ তো, এই নিমাই, তাড়াতাড়ি শুরু কর না, শুরু কর, শুরু কর। মাঠে নেমেছে, মাঠে নেমে।